মাজুলীর সত্রিয়া সংস্কৃতিত চরম আঘাত। 500 বছরীয় বৈষ্ণব পরম্পরা নচাত। চাওক বিদ্যালয়ের এই কণ কণ শিশুসকলকে মূরবুর টকলা খলপা খলপকৈ কাটি দিয়া হয়েছে চুলি। কারোবার যদি আগফালে কাটিছে, কারোবার আকো পিছফালে অথবা উপরের ফালে, মুঠতে জেনি টেনি কান্দি কান্দি ঘর ওলাইছে গই শিশু সকল। হে হরি, চুলি কোনে কাটিলে? কোনে কিয় চুলি দীঘল ভাবে নেকি? চুলি কাটিলে প্রধান শিক্ষক প্রশান্ত দোলাকা হরিয়াই, আউনিয়াতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এই অঘটন। প্রধান শিক্ষক প্রশান্ত দোলাকা হরিয়াই নচ্ছাত করিলে ভকতর চুলি দীঘলকৈ রখা বৈষ্ণব পরম্পরা, সত্রিয়া পরম্পরা। কণ কণ ভকতেও দীঘলকৈ চুলি রাখি খোপা বান্ধে, কিন্তু সেই খোপা কাটি পেলালে দোলাকা হরিয়াই। সত্রর চোরাত সভা, জাউর খাই উঠিছে বৈষ্ণব ভকত। আমি অত্যন্ত মর্মাহত হয়েছো, অত্যন্ত দুঃখ পাইছো। তেখেতে নচ্ছাত কৰিছে, গোটেই ধর্মটাকে নচ্ছাত কৰিছে, সত্রিয়া পরম্পরাটাকে নচ্ছাত কৰিছে। তাকে এইটো ক্ষমতা কোনে দিছে? এটা সরকার প্রশাসনের ফল পা বা সরকার হয়তো শিক্ষা শিক্ষা বিভাগের জড়িয়ে কিনা নীতি নিধান আছে নাকি? আমাকে জনক এক নম্বর কথা, যদি নেজানে তেনেকুৱা জন শিক্ষকক বিহিত তৎকালীনভাবে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। সত্রর ফলের জেলা উপায়ুক্ত আর কমলাবাড়ি আরক্ষী থানাক অবগত করা হয়েছে। দরাচলতে অতীতরে পৰা দীঘল চুলিখোপা আর চুরিয়া চলারে বিশ্ব জেনেছে বৈষ্ণব ভকতে। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করেছে, কিন্তু মাজুলীতে এগারী প্রধান শিক্ষকর এই কাণ্ডই সকলকে আজি স্তম্ভিত করে তুলিছে। ভিডিও জার্নেলিস্ট রিদীপর সহ মাজুলীর জ্যোতিষ কুমার তামুলির রিপোর্ট, প্রাগ নিউজ।